হে সমাজ নেতা হে কবর নেতা হে ধর্ম নেতা তোমরা শুনে রেখে দাও একটি আহলে হাদিস বাংলার জমিনে जिंदा থাকতো কশিন কালো মানুষের দাসত্ব করবে না কেবলমাত্র আল্লাহর সামনে মাথা নত করবে উনি তো রেখে গেছেন দুটো জীবন্ত মুজিজা যা চিরস্থায়ী কিয়ামতের একদিন আগ পর্যন্ত যা দুনিয়া বেঁচে থাকবে সেটা কে আল্লাহ কোরআন ও সহিহ হাদিস হামজা বলল হে আবু জাহল তোমার বাড়িতে নাস্তা খেতে আসে নাই তোমাকে বলে দিতে এসেছি আমি আজ থেকে মুহাম্মদের দলভুক্ত হয়ে গেলাম পাল্লা তুমি আমাকে ঠেকাও বললেন আলহামদুলিল্লাহ এই কিতাব স্পর্শ করেনি পবিত্র সত্তাসমূহ ব্যতীত অর্থাৎ ফেরেশতা মণ্ডল কোরআনের ভাষা এমন একটি ভাষা যে স্বদেশীর চেয়ে বেশি যে কোনো লোক শুনলে কোরআন মুখস্থ হয়ে যায় এমনি করে বহু মুজিজা তার জীবনে আছে কিন্তু তার মৃত্যু পর্যন্ত এগুলো ছিল মৃত্যুর পরে কিন্তু এসব মুজিজা আর নাই আছে শুধু কোরআন এবং হাদিস যে আমরা কোরআন দিয়ে জীবন গড়ব কোরআন দিয়ে জীবনে চলব কোরআন দিয়ে জীবনে বাঁচব কোরআন দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কোরআন ছাড়তে রাজি না দুনিয়া সব ছাড়তে রাজি আছে কি আপনারা একমত ইনশাআল্লাহ তুমি তোমার এই পবিত্র মাটিতে কোরআনের বিধান কায়েমের জন্য এই মাটিকে তুমি কবুল করে নাও আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون সম্মানিত সভাপতি সম্মানিত ওলামায়ে কেরাম এবং আজকে তবলিগ ইজতেমার প্রথম দিনের সমবেত ভাই ও বোনেরা বলুন তো আহলে হাদিস আন্দোলনের মৌলিক ভিত্তি কোন দুটি গ্রন্থের উপরে আছে ধন্যবাদ আপনাদের এত গ্রন্থ তো আমাদের জানা হয়েছে ছোট থেকেই পড়ে আসছে কোরআন হাদিস ইজমাকে আসছে না আমাদের পাপ তো কম হয়নি আমরা চারটাকে দুই মানে ফেলেছি যাই হোক দুটো মূল ভিত্তির উপরে আন্দোলন দাঁড়িয়ে আছে এই ভিত্তি দুটির উপরে যখন হামলা আসে তখন কি আর এদেশে ইমানদার মানুষের চুপ করে বসে থাকার সময় আছে যদি কেউ বলে হাদিস কিচ্ছু না ওটাকে আপনি মানতে পারবেন যিনি আজকে হাদিসকে অস্বীকার করছেন কালকে তিনি কোরআনকে অস্বীকার করবেন না তার কোনো সিকিউরিটি আছে কারণ হাদিস যারা আমাদেরকে শুনিয়েছেন তারা কারা সাহাবায়ে কেরাম না তারাই তো আমাদেরকে কোরআন শুনিয়েছেন তাহলে যে সাহাবীদের মুখ দিয়ে শোনা হাদিসকে আপনি অস্বীকার করছেন একই সাহাবীর মুখ দিয়ে কোরআনকেও তো আপনি অস্বীকার করবেন ঠিক কিনা ভাই আর এই অস্বীকার গুলো কারা করে যারা আলেম নন তারাই করে যারা জীবনের মাদ্রাসার বারান্দায় পা দেয়নি তারা এমন বাজে কথা বললেন
যেগুলো শুনলে দুঃখে গা ফেটে যায়। তাই জেলখানায় বসে এই বিষয়ের উপরে কিছু লিখেছিলাম, হঠাৎ করে খেয়াল হলো আপনাদেরকে একটু শুনিয়ে দিই। আচ্ছা বলুন তো, মানুষ মরে গেলে তো কি রেখে যায়? ছেলে মেয়ে রেখে যায়, তাই না? এটা স্বাভাবিক। আচ্ছা বলুন তো, আল্লাহ নবীর কয় ছেলে কয় মেয়ে রেখে গেছিলেন? আল্লাহ নবীর পরে কি তার ছেলে নবী হয়েছিলেন? তার মেয়ে কি খলিফা হয়েছিলেন? তাহলে কি রেখে গেলেন উনি? এইখানে গিয়ে আমাদের প্রশ্ন, প্রত্যেক নবীর জীবনে এক একটা মুজিজা আছে। হযরত মুসার মুজিজা কি ছিল? লাঠি। আরেকটা ছিল দীপ্ত আলোক রশ্মি, যা বগলের তলে হাত দিলে হাত দিয়ে বেরিয়ে আসত, দীপ্ত হস্তকাল। এই দুটো নিয়ে তিনি গিয়েছিলেন সে যুগের বিশ্বের সেরা স্বৈরাচারী বাদশাহ ফেরাউনের দরবারে। তিনি যখন নিজেই মার্ডার কেসের আসামি ছিলেন, আপনারা জানেন যৌবন বয়সে যখন তিনি ফেরাউনের বাড়িতে মানুষ হয়েছিলেন, একদিন দুপুরের অবসরে শহরে বেড়াতে বের হয়েছেন, এমন সময় মারামারি দেখে তিনি ঠেকা দেখিয়েছিলেন, ঠেকা দেখিয়ে একটাকে থাপ্পড় দিয়েছে, ওই এক থাপ্পড়ে মরে গেছে। তাকে তো মারার খুন করার উদ্দেশ্য নিয়ে মারার নেই, দুটাকে বুঝে ঠান্ডা করার জন্য এক জোটা থাপ্পড় তো দেওয়া লাগবে নাকি? এমনি নোটা হবে নাকি? যে বেশি বড় তো থাপ্পড় দিতে হয় না? তো ওনার থাপ্পড় খেয়ে মরে যাবে তাকে উনি জানতেন নাকি? তখন হয়ে গেলে মার্ডার কেসের আসামি। উনি মিশর থেকে পালিয়ে মাদায়েন চলে আসলেন। 10 বছর পরে মিশরে যাচ্ছেন, যাওয়ার পথে তুর পাহাড়ে গিয়ে উনি নবী হলেন। আল্লাহ নির্দেশ দিলেন তুমি যাও ফেরাউনের কাছে। মুসা ভয় পেয়ে গেল, বলে আমি ফেরাউনের কাছে যাবো তো তোমাকে মেরে ফেলবে? আল্লাহ বলে কোনো ভয়ের কারণ নাই, এই দুটো জিনিস তুমি নিয়ে যাও, একটা হলো লাঠি আর একটা হলো দীপ্ত হস্তকাল, বগলে তাহলে হাত দিলে বেরে আসলে ফোকাস। আপনার এখানে এত লাইট দিচ্ছে আমাদের এই সমস্ত ভাইয়েরা, দেখেন না কত দূর মেশিন চলতেছে, ডায়নামো চলছে, অথচ আপনাদের চেহারা দেখতে পাচ্ছেন না কি আলোর জোর। আর মুসা একটা হাত বের করলে আলো এমন ধরে ফোকাস হয়, তো সমস্ত সব আলো হয়ে যেত। এই দুটো ছিল সার্চ লাইটের মধ্যে কাজ করতো, আর লাঠি তো একেবারে সাংঘাতিক কাজ করছে। ফেরাউন যখন তাকে দেখলো, বললো তুমি যে নবীদের প্রমাণ কি? তো মুসা একটা লাঠিটা একটু হাত দিয়ে ফেলে দিয়েছে, বিশাল এক সাপ হয়ে বড় হা করে ফেরাউন যখন গিলতে গেছে, ফেরাউন লাফ দিয়ে মুসার কোলে পড়ছে বাঁচাও বাঁচাও করে। তো লাঠির ভয়ে হোক আর আলোর ভয়ে হোক, ফেরাউন কিন্তু মুসার সামনে কোনো কথা বলতো না, পিছনে যাই করো, যে সামনে গেলে ও লাঠি দিয়ে খেয়ে দিবে আমাকে। মুসা চলে গেছে, লাঠিও চলে গেছে, সে দীপ্ত হস্ত তালুও চলে গেছে, মুসার সঙ্গে তওরাত শেষ হয়ে গেছে। আল্লাহ পাক তওরাত ইনজিলের স্থায়িত্বের জন্য দায়িত্ব গ্রহণ করেন নাই, তিনি সিরাত দায়িত্ব গ্রহণ করেছেন কোরআন এবং হাদিসের হেফাজতের জন্য। ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লহাফিজুন, আমরা যিকির নাযিল করেছি এবং আমরা তার হেফাজত করে নেব, পরিষ্কার আল্লাহ বলে দিয়েছেন। অতএব কোরআন এবং হাদিসকে দুনিয়ার বুকে উৎখাত করার ক্ষমতা কোনো মানুষের না। বৈরুতের একটা আমেরিকান প্রেস কোরআন সেমিতে মুসলমানদের দরদি সাজার জন্য, ওরা তখন মুসলমানদের দরদি সাজা বুঝতে এখন বদমাশি করবে, এত সুন্দর করে কোরআন সেবেছে, বেরোবার পরের দিনে চারিদিকে প্রতিবাদ এসছে বাতিল করো বাতিল করো। তার মানে কোরআন তো কাগজ কলমে আসেনি, কোরআন তো ইলেকট্রনিক মিডিয়াতে আসেনি, কোরআন তো কোনো প্রেস থেকে আসেনি, কোরআন এসে রসুলের জবান থেকে এবং কোরআন রক্ষিত হয়েছে মুমিনের কলমের মধ্যে, হাজার হাজার মানুষ কোরআন মুখস্থ করেছে। আপনি প্রেস যদি একটা ভুল করেন সঙ্গে ধরা পড়ে যাবে, তাই না? আচ্ছা বলেন তো, তওরাত কারা মুখস্থ আছে? ইঞ্জিল কারা মুখস্থ আছে? আচ্ছা আমরা তো বাঙালি, বাঙালি কেউ সারাদিন মুখে পেনা তুলি। আচ্ছা বলেন তো, আপনাদের সবচেয়ে আমাদের সবচেয়ে প্রিয় কবি কে বলেন? আমাদের জাতীয় কবি কে? এবার বলতে পারে। আচ্ছা নজরুলের 10 লাইন কবিতা মুখস্থ বলতে হবে, দেখতে পারে কি? 10 লাইন কবিতা 10 পৃষ্ঠা বলছে না, 10টা লাইন বলতে হবে।
কত সহজ না কিন্তু যদি বলি 10 টাইম কোরআন পড়া তো দেখি আমরা সবাই বুঝতে পারব কারণ সূরা ফাতিহা সবাই তো পারে মুখস্থ তাই না সূরা ফাতিহা নাস ফালাক যোগ করলে 10 টাইম ছড়াই দেবে তাহলে বিদেশি বিদেশি করে আপনারা সাল্লাসালি করেন কোরআনের ভাষা এমন একটি ভাষা যে স্বদেশীর চেয়ে বেশি যে কোনো লোক শুনলে কোরআন মুখস্থ হয়ে যায় এটাই কোরআনের অন্যতম মজা ও বিষয় পরে বলছি আল্লাহ নবী চলে গেলেন যখন রাসূলের জীবনী লিখলাম আপনারা তাহরি দেখছেন না 75 নবীর জীবনী যাচ্ছে না এটা লেখা কোথায় বসে জানেন এটা সরকারকে আমি ধন্যবাদ জানাই তারা আমাকে জেলখানা নিয়ে গিয়েছিল অসংখ্য ধন্যবাদ সরকারেদের আড়াই বছরে 5000 পৃষ্ঠা লেখা সুযোগ তারা করে দিয়েছে আমাদেরকে এবং বগুড়া জেলখানায় বসে 75 নবীর জীবনী লেখা কোরআনের তাফসীর দুবার লেখা মিস্টার প্রথম খণ্ড লেখা এসব আমাদের সেই বিগত সরকারের জন্য আমরা তাদের অসাক্ষাতে ধন্যবাদ জানাচ্ছি কারণ বাইরে থাকলে এই লেখার সুযোগ আমি কখনোই পেতাম না তো আমার জীবনী যখন লিখলাম প্রায় 1218 পৃষ্ঠা তখন চিন্তা করলাম আমার নবীর জীবনী শেষ করলাম স্ত্রী কজন লিখলাম ছেলে মেয়ে কজন লিখলাম সবই শেষ সবই শেষ কিন্তু থাকলো কি তখন হঠাৎ খেয়াল হতো তাই তো উনি তো রেখে গেছেন দুটো জীবন্ত মুজিজা যা চিরস্থায়ী কিয়ামতের একদিন আগ পর্যন্ত যা দুনিয়া বেঁচে থাকবে সেটা কে আল্লাহ কোরআন ও সহিহ হাদিস কোরআন এবং হাদিস জীবন্ত মুজিজা যতদিন পৃথিবীতে একজন ইমানদার মানুষ থাকবে ততদিন পৃথিবীর মানুষ কোরআন পড়বে হাদিস পড়বে পৃথিবীর প্রতি প্রান্তে প্রান্তে আজানের ধ্বনি উচ্চারিত হচ্ছে তাই না যদি এখন এখানে ফজর হয় যে সময় তার এক মিনিট পরে আরেক জায়গাতে এই বাংলাদেশে 7-8 মিনিটে ফারাক প্রতি মিনিটে মিনিটে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আজান ধ্বনি হচ্ছে সারা পৃথিবীতে তো যারা সালাত আদায় করে তারা সূরা ফাতিহা পড়ে না তাহলে কোরআন সারা পৃথিবীতে প্রতি মিনিটে মিনিটে গুঞ্জরিত হচ্ছে এটাই হলো আল্লাহ রাসূলের জীবন্ত মুজিজা বলেন আলহামদুলিল্লাহ আর যখনই কোরআন পড়ছেন কোরআন শরীফ শুধু কি কোরআন শরীফ পড়ি আমরা সালাতে দাঁড়িয়ে আমরা সানা পড়ি না রুকুত দোয়া পড়ি না সেজদার দোয়া পড়ি না এগুলো কি এগুলো হাদিস না তাহলে কোরআন এবং হাদিস দুটাই কিন্তু পঠিত হচ্ছে তাহলে আল্লাহ তার কালাম জীবন্ত মুজিজা রসুলের কালামও জীবন্ত মুজিজা কথা বুঝতে পারলেন ভাই আল্লাহ বলছেন কসম করে فلا أقسم بمواقع النجوم إنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المتخرون تنزيل من رب العالمين قسم كده الله أكبر নক্ষত্র রাজি যেখানে পতিত হয় সেই দিগন্ত রেখার কসম করে আমি আল্লাহ বলছি ইন্নাহু লাকাসামুল্লাহু তাআলামুন আযীম এই কসমটা অত্যন্ত বড় যদি তোমরা বুঝতে যারা বিজ্ঞানী তাদের চিন্তার খরাক আছে এই আয়াতের মধ্যে ইন্নাহু লাকুরআনুল কারীম অবশ্যই আবার অবশ্যই ইন্নাহু অবশ্যই লা অবশ্যই 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 এটি মহিমান্বিত কোরআন ছিল কথা ফি কিতাবিন মাকনুন সুরক্ষিত গ্রন্থে লিপিবদ্ধ ছিল অন্য জায়গায় সে ফি লাওহে মাহফুজ সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন এই কিতাব স্পর্শ করেনি পবিত্র সত্তাসমূহ ব্যতীত অর্থাৎ ফেরেশতা মণ্ডলী تنزيل من رب العالمين এটি নাযিল হয়েছে বিশ্ব চরাচর প্রতিপালকের পক্ষ থেকে তানজিল ইনজাল বলা হয়নি ধীরে ধীরে খণ্ডাকারে নাযিল হয়েছে 23 বছর ধরে আপনি হাদাল হাদিস আমতু মুদিনুন এই হাদিসকে কি তোমরা সবসময় এড়িয়ে চলবে তাহলে কোরআন কে আল্লাহ পাক এনে হাদিস বলে আহল হাদিস মানে কোরআন এবং হাদিসের অনুসারে কোরআন কে আল্লাহ কেন হাদিস বলছেন না আফা বি হাযাল হাদিস এই হাদিস সম্পর্কে কি আনতুম তুদহিনুন মুদহিনুন তোমরা কি সবসময় অলস হয়ে থাকবে বেখেয়াল হয়ে থাকবে বা অস্বীকার করবে
وتجعلون رزقكم انكم تكذبون আর একে মিথ্যা বলাটা কি তোমাদের রুজি হবে অর্থাৎ সবসময় মিথ্যা বলতেই থাকবে বুঝে গেল কুরআন আল্লাহর সুরক্ষিত কিতাবে লিপিবদ্ধ ছিল সেখান থেকে ধীরে 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 নাযিল হয়েছে বান্দার অবস্থার প্রেক্ষিত বিবেচনা করে এই কুরআনের বিরুদ্ধে আবু জেহেলের সংগ্রাম ছিল আবু জেহেল বলেছিল ইতি বিকুরআন গায়র হাজা আও বাদিলহু হে মুহাম্মদ বুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি অন্য একটা কুরআন নিয়ে এসো অথবা এই কুরআনটা বদলে নিয়ে এসো এটা কারা বলেছিল যারা মুসলমান তারাই কি বলেছিল না যারা কাফের তারাই বলেছিল রাসূলের জামানায় রাসূলের উপরে রাগ ছিল না রাগ ছিল কোরআনের উপরে রাসূল তো আবু জাহেলের ভাতিজা তারপর রাগ করবে কেন কিন্তু রাসূল যে কালাম নিয়ে এসেছেন সেই কালাম তো সহ্য করা যাচ্ছে না কারণ তারা স্বেচ্ছাচারিতা করত যা খুশি তাই করত ওরা ছিল নেতা যা নির্দেশ দিবে মানুষ তাই মানত কোরআন এসে ঝামেলা ঘটায় দিল কোরআন বলে সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম জেনা করা হারাম চুরি করা হারাম মহা সমস্যা যে পুতুলগুলো ব্যবসা করে ওরা বিনা পুঁজির ব্যবসা করত নজর নিয়াজ দিত সেগুলো সবই বড় লোকরা খাইত খাদেমের নাম করে রাসূল বললেন ওটা ওটা শিরিক ওই মূর্তি সব ভেঙে গেল ওটা যাওয়া হবে না ওকে কিছুই দেবে না কারণ মূর্তি কিছু শুনতে পায় না কথা তো যুক্তিপূর্ণ যুক্তিপূর্ণ কথাটার জবাব তো না কিন্তু ওই মূর্তিকে মানুষ যে ভক্তি ভরে নজর নিয়াজ দেয় মূর্তি তো খায় না খায় তো আবু জেহেল খায় তো আবু লাহাব খায় তো উমাইয়া বিন খালাব যারা খাদম বলে নাম ধরে যারা মুতাল্লি বলে নিজেদেরকে জাহির করে ওরা তো খায় তো তাদের খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে না যদি মূর্তি না থাকে খাবে কি শুধু শিরক না থাকে খাবে কি বাংলাদেশে 2 লক্ষ কত 98,000 পীর আছে এখন তো আরো বেশি এই লাখ থেকে পীরের পুঁজি হলো কবর বিনা পুঁজির ব্যবসা কবর যদি না থাকে ওরা খাবে কি অত যদি বলো যে কবরে তো কিছু শুনতে পায় না মৃত ব্যক্তি তো কিছু খেতে চায় না ওকে দিলেও তো খাবে না আর ওকে দেওয়া শিরিক করার সমান যদি কেউ বলে যে সেই লোকটা কি ওরা খাতির করবে নাকি কি কথা বলে খাতির করবে কেউ খাতির করবে আহলাদিসের বড় দোষ হলো এরা শিরিকের বিরুদ্ধে কথা বলে এরা বলে কবর পূজা শিরিক কবর পূজাও করবে ওই পাশে আমার মসজিদে সেজদাও করবে ও মসজিদে সেজদা করবে কবরও সেজদা করবে ওর কোনটাকে মানে আল্লাহ ভালো জানে তুমি যত লম্বা হোক পাগড়ি দয় হাত লম্বা হোক না কেন আপনি বলুন তো যে দুই দিকে যারা ঠিক লাগে রাম এবং ঠিক লাগে রহিমও ঠিক লাগে এদের কি ইবাদত কবুল হবে এই কাজটা ছিল আবু জেহেল ও কাবা ঘরে আল্লাহ আল্লাহ করত সঙ্গে পুতুলের ওসিলা মানত আল্লাহ রসুলের বিরোধিতা করলেন আর সেজন্য তিনি হয়ে গেলেন তাদের চোখের বালি আর তিনি বলতেন কোরআনের হুকুম আমি কি করব আল্লাহ নবী যখন বলা হলো যে হে রসুল তুমি মানুষ খুব ভালো কিন্তু এক কোরআন পাল্টা রসুল কি জবাব দিয়েছিলেন সেই জবাবটা আজকে আমাদের জন্য তিনি বলেছেন কুল মা ইয়াকুনু লি আন উবদ্দিলাহু মিন তিলকাই নাফসি আমার কোনো ক্ষমতা নেই যে আমার নিজের পক্ষ থেকে কোরআন পরিবর্তন করব ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া আমার নিজের কোনো জ্ঞান বুদ্ধি নাই আমি সিরফ অনুসরণ করি যা আমার কাছে ওহী হিসেবে নাজিল হয় তো আমি ওহীর বিধান মেনে চলি আমি নিজস্ব বিধান তোমাদের করে চাপিয়ে দিচ্ছি না ইন্নি আখাফু ইন আসায়তু রব্বি আযাব ইয়াউমিন আযীম আমি ভয় করি যদি আমার প্রভুর অবাধ্যতা করি তাহলে সেই কঠিন আযাবের দিনে আমি শাস্তি প্রাপ্ত হব অতএব হে চাচারা আমি আল্লাহর বিধানের অবাধ্যতা করতে পারবো না আজকে কি আপনারা বলতে পারেন না হে সরকার হে সমাজ নেতা হে কবর নেতা হে ধর্ম নেতা তোমরা শুনে রেখে দাও একটি আহলে হাদিস বাংলার জমিনে জিন্দা থাকতো কশ্চিন কাল মানুষের দাসত্ব করবে না কেবলমাত্র আল্লাহর সামনে মাথা নত করবে এটা বলতে কি আপনারা রাজি আছেন সাহস আছে আপনাদের জেলখানা নাম করলে ভয় এসে পালাবে না জোশের বাঙালি হবেন না
আল্লাহর প্রতি ভক্তি রাখুন সাহস রাখুন জেলখানার ভয় অনেকে পালিয়ে গেছে সংগঠন থেকে সাবধান রাসূল সেদিন মার খেয়েছিলেন দাঁড়িয়ে আছেন তিনি সাফা পাহাড়ের উপরে যারা হজ করেছেন মনে মনে সাফা পাহাড়কে একটু দেখুন মনের চোখ দিয়ে যেখানে আপনি হজ করে আসলেন এসি রুমের মধ্যে এখন কে আগে সাফা এখনো সাফা মারা নাই এখন ওর মধ্যে সারাদিন হাঁটলো গা ঘামানে এসির চোটে আল্লাহ নবী শুনে এসির মধ্যে সাফা পাহাড়ে ওঠেন নাই প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে দাঁড়িয়ে তিনি চিন্তা করছেন আল্লাহ তোর বান্দাকে আমি কি করে হেদায়ত করবো একদিকে গাছতলা আর একদিকে পাঁচতলা আবু জেহেল আবু লাহাব কোটি কোটি টাকার মালিক আরে গরিব বেলাল গরিব সালমান ফার্সি গরিব আব্দুল্লাহ বিন মাসউদ তাদের পেটে নেই ভাত তাদেরকে গরু ছাগল মতো বিক্রি করে হাটে বাজারে খরিদ করে নিয়ে আসা হচ্ছে মানুষের মানুষের দাসত্ব করছে কি করে আমি এটা দূরীভূত করবো আল্লাহ তুই পথ দেখাও হঠাৎ পাথর মারা লোকের মাথা লক্ষ্য করে কপাল ফেটে দরদরকে রক্ত বেরিয়ে যাচ্ছে এই দৃশ্য দূর থেকে ঘরে বসে একজন মহিলা দেখলেন তিনি যদিও কাফের ছিলেন কিন্তু এটা তিনি বরদাস্ত করতে পারলেন না এটা নিরপরাধ মানুষকে কেন মারা হবে এভাবে ঠিক সেই সময় আর কুরাইশদের অন্যতম শ্রেষ্ঠ বীর আল্লাহর নবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব তিনি শিকার করে বাড়ি ফিরছিলেন ওই সশস্ত্র অবস্থায় ওই মহিলা ঘর থেকে বলে হে হামজা তোমার এই তিন ভাতিজা যে জন্ম থেকে বাপের মুখ দেখেনি যে দাদার কাছে চাচার কাছে মানুষ হয়েছে আল আমিন মুহাম্মদ কত সুন্দর মানুষ কোনো অপরাধ তার নাই সে ছেলে আল্লাহ দিকে মানুষকে ডাকে আর তাকে মারলো মাথা ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে তুমি কি কিছুই বলবে না হামজা বিন আব্দুল মুত্তালিবের প্রেস্টিজে লাগলো ঠিক আমার ভাতিজা নামে বিধর্মী হয়ে গেছে তাই বলে শিখলাম ভাতিজা নাই রসুল করে বিধর্মী হতো সাবি খেপে গিয়ে ওই অবস্থায় সোজা আবু জেহেলের বাড়ি গিয়ে হাজির আবু জেহেল দরজা খুলে খুব খুশি যার এক বীর তার বাড়িতে এসছে আবু জেহেলকে নেতা হামজা বললো হে আবু জেহেল তোমার বাড়িতে নাস্তা খেতে আসে নাই তোমাকে বলে দিতে এসেছি আমি আজ থেকে মোহাম্মদের দলভুক্ত হয়ে গেলাম পারলে তুমি আমাকে ঠেকাও বললো আলহামদুলিল্লাহ বলে কি সর্বনাশ এ কি হয়ে গেল আবু জেহেল ক্ষমতা নেই হামজাকে হাত দেওয়া হামজা বেরিয়ে এসে কাবা ঘরে দাঁড়িয়ে দার্থিন ভাবে ঘোষণা করে দিল কে আছে মক্কায় কার কতর ক্ষমতা আছে আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি এসো আমাকে আঘাত করো হামজার এই ঘোষণার মাত্র 4-5 দিন পরে উমর ইবনে খাত্তাব তিনিও মুসলমান হয়ে গেলেন বললাম আলহামদুলিল্লাহ মক্কার দুই সেরা বীর মুসলমান হয়ে গেল আস্তে আস্তে রসুলের শক্তি বাড়তে শুরু হলো আবু জেহেল প্রমাদ দিল রসুল তো একটাই কথায় বলেছিলেন কুন মা ইয়াকুনুলি আন উবদ্দলহু তুমি বলে দাও আবু জেহেলকে যে আমার ক্ষমতা নেই যে আমি কোরআন বদল করে নেব কোরআন নিজের পক্ষ থেকে বদল করার কোনো ক্ষমতা আমাদের নাই আজকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম হলো ইসলাম কোরআন দিয়ে জাতীয় সংসদের মিটিং উদ্বোধন করা হয় দুর্ভাগ্য পাশাই আবার ত্রিপিটক পড়া হয় আবারটা কি পড়া হয় জানো গীতাও পাঠ করা হয় মানে কোরআনও যা গীতাও তাই ত্রিপিটকও তাই বাইবেলও তাই ভাবখানে এই সবগুলো আল্লাহর কাছ থেকে এসেছে কোরআনকে অবদস্থ করার জন্য আর কি করতে পারো তোমরা আর কি চাও সত্য তোমরা হাজি সাহেব ওখানে বসে থাকো তাই না কথা বলছেন না কেন হাজি সাহেব না মন্ত্রীরা সবগুলো হাজি কোরআন হলো আল্লাহর কালাম ওগুলো মানুষের তৈরি কালাম কি এক হবে কোরআনকে আর কত অবদস্থ করবে কোরআনের অনুসারে কি বাংলার মানুষ মরে গেছে নাকি সেদিন আবু জেহেল আল্লাহ নবীকে বলেছিল বদল করার জন্য আজকে মুখে বলছে না কাজে দেখিয়ে দিচ্ছে যে কোরআন আছে থাকবে তাবিজ কবজ করার জন্য কোরআনের কাজ হলো ঝাড় ফুঁক দেওয়া ওটা দিয়ে দুনিয়াদারি চলবে না তাই অর্থ হচ্ছে না আমরা বলছি এর উল্টা যে আমরা কোরআন দিয়ে জীবন গড়বো কোরআন দিয়ে জীবনে চলবো কোরআন দিয়ে জীবনে বাঁচবো কোরআন দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কোরআন ছাড়তে রাজি না দুনিয়া সব ছাড়তে রাজি আছে কি আপনারা একমত আল্লাহ রাসূলের
এই বক্তব্যটা আমাদের ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া আমরা সিরাত আল্লাহর ওহির অনুসরণ করব এজন্য আমরা বলেছি সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো মনে রাখবেন তো এটা সিরাত স্লোগান নয় মনে রাখবেন এই স্লোগানটা বলার এক মিনিট আগেও আমরা চিন্তা করি না যদিও থিসিস করার পর আমি টের পেয়েছি যেটা বহু আগে 1703 খ্রিস্টাব্দের আগে শাহ ওলিউল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাক্কাকুল্লা নিজাম সকল বিধান বাতিল করে বলেছিলেন কিন্তু পরবর্তীতে কি করতে হবে ওটা তিনি বলেন নাই তৎকালীন রাজনৈতিক অবস্থা প্রেক্ষাপটে হয়তো হবে এটা আমাদের ধারণা তো আমি পাইনি খুঁজে তার সমস্ত বইতে এটা ওইটা চিন্তার ফসল নয় এটা হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল সেদিন পরে সেটাই এখন স্লোগানে পরিণত হয়ে গেছে এবং আমরা মনে করি আল্লাহই বের করে নিয়েছিলেন বান্দার কোনো ক্ষমতা সেদিন ছিল না ঠিক না মাত্র দুই মিনিট দশ সেকেন্ডের ভাষণের মধ্যে কি এই কথা আসতে পারে নাকি যে কথা জীবনে আর কখন বলেনি বাংলার জমিন যদি আল্লাহ পাক ওহির বিধান যদি কবুল করে থাকেন কোন শক্তি নেই তাকে বাধা দেওয়া আর আল্লাহ যদি কবুল না করেন বান্দা কিছুই করতে পারবে না আমরা চাই আল্লাহর কাছে আল্লাহ তুমি তোমার এই পবিত্র মাটিতে কোরআনের বিধান কায়েমের জন্য এই মাটিকে তুমি কবুল করে নাও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রকে দেখিয়ে দাও যে কোরআন দিয়ে দেশ শাসন করলে সবচেয়ে বেশি সুন্দরভাবে সমাজ গড়া সম্ভব বহু যুগে কয়েকশো বছর আগে দিগ্বিজয় বীর নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন যখন তিনি মিশর বিজয়ী সেনাপতি হিসেবে মিশরের রাজধানী দাঁড়িয়ে গেলেন 1798 খ্রিস্টাব্দে তিনি সকল কায়রো শহরের সকল জ্ঞানীগুণী মনীষীদেরকে ডাকিয়ে একটা ভাষণ দিয়েছিলেন সেখানে একটা লাইন তিনি বলেছিলেন গেট মি গ্যাদার অল দ্য এডুকেটেড পারসনস অফ দ্য ওয়ার্ল্ড I will rule over the world by the Holy Quran. আমাকে পৃথিবীর সমস্ত এলাকা জয় করতে দাও এবং পৃথিবীর সকল শিক্ষিত মানুষগুলোকে সামনে জমা করার সুযোগ দাও আমি সারা পৃথিবী শাসন করব শুধুমাত্র কোরআন দিয়ে লোকটা মুসলমান ছিল না কিন্তু কোরআন পড়ে তার জ্ঞান এত বৃদ্ধি পেয়েছিল যে কোরআন ব্যতীত দুনিয়া শাসন করা সম্ভব নয় আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের জনক বলে পরিচিত মিস্টার গান্ধী তিনিও যখন দেশ স্বাধীন হয় তখন নিজের স্বরাজ পার্টিকে লক্ষ্য করে বলেছিলেন হে ভারতের রাজনৈতিক নেতৃবৃন্দ শুনে দেখো যদি তোমরা ভারতের সত্যিকারের শান্তি আনতে চাও তাহলে ওমরের শাসন ব্যবস্থা কায়েম করো কেন তিনি একথা বলতে গেলেন দুনিয়ার অনেক অমুসলিম পণ্ডিতরা ইসলামকে মাথায় করে রাখে কোরআন এবং হাদিসকে মাথায় করে রাখে দুর্ভাগ্য বাংলাদেশে আমরা কিন্তু এটাকে খুলেও পড়তে রাজি নই আমার তো মনে হয় না কোন আলামও পর্যন্ত সারা জীবনে কোরআন একবার খতম করেছে অর্থ সহ রাজনৈতিক নেতাদেরকে বাদ দেন তার তো সময় নেই পড়া আপনাদের কাছে আমি এটা পড়া দেবো আজকে আগামী বছর যখন তবলিগ ইসলাম আসবেন যদি আল্লাহ পাক আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে যদি আমাকে আবার জেলখানা না নিয়ে যায় আপনাদের কাছে আমি পরীক্ষা দিয়ে যাচ্ছি আগামী এক বছরের মধ্যে পুরো কোরআনটা পড়ে শেষ করতে হবে কে কে করবেন হাত উঁচু করেন আগামী এক বছরের মধ্যে পুরো কোরআন খালি পড়তে হবে হাত উঁচু করেন দিয়ে কজন হয় গোনা সম্ভব না আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়েছেন আপনারা ওয়াদা ঠিক রাখবেন তো এবারে হাত নামান আগামী এক বছরের মধ্যে পুরো কোরআনটা অর্থ সহ মুখস্থ পড়বেন মুখস্থ দরকার নাই শুধু অর্থ পড়ে যাবেন এরকম লোক যারা এখানে আসছেন তার অর্ধেক হলেও আমি খুশি হব একই কথা বাবুনদেরকেও বলছি আপনারা শুনে রাখবেন কোরআন যদি না পড়েন জিন্দগি ব্যর্থ কোরআনের প্রতি হরবে দশ নাকি পাওয়া যায় বলুন পৃথিবীর কোন গ্রন্থ আছে যা পড়লে প্রতি হরবে দশ নাকি পাওয়া যায় নাই একমাত্র কোরআন আপনি কেন এটা ছাড়িয়ে যাবেন একটা মিনিট যদি আপনি ব্যয় করেন কোরআনের পেছনে একটা মিনিট তাহলে আপনি 1400 নাকি পাবেন এবারে আমাদের ছেলেরা যা তৌহিদের ডাক বের করেছে পড়ে দেখেন এক মিনিটে কত কাজ করা যায়
بسم الله الرحمن الرحيم পড়তে কি 1 মিনিট সময় লাগে নাকি ভাই লাগে না কম লাগে তাই না তো بسم الله الرحمن الرحيم মধ্যে 19টা হরফ আছে তাহলে 190টা নাকি হলো এবারে সূরা ফাতিহা পড়ুন সূরা নাস পড়ুন তো মিনিট শেষ হবে না একটা মিনিট খালি ব্যয় করেন আল্লাহর পথে ইনশাআল্লাহ অনেক অনেক উন্নতি হবে আখেরাতে অনেক বেশি পাথর হাসিল হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু মুজিজার কথা আমরা শুনেছি তার হুকুমে আসমানের তারিশারে আসমানের চাঁদ দ্বিগুণিত হয়েছে সূরা কামার নাযিল হলো সেজন্য তার ইঙ্গিতে গাছ উঠে এসেছে তার সামনে মিশকাতে আপনি হাদিস পাবেন এগুলা তিনি যখন 14 বছর বয়সে চলে গেল সিরিয়াতে ব্যবসা করার জন্য চাচার সাথে তখন হাজার হাজার ভাষাটা হচ্ছে হাদিসের এইভাবে যে পাথর এবং গাছ সব তাকে দেখে সম্মানের মাথা নুয়ে দিচ্ছে এগুলো এক একটা মুজিজা হুদায়বিয়ার সন্ধিকালে পুকুরের পানি সব ফুরিয়ে গেছে তিনি সেখানে তীর মেরে দিলেন হাত না ডুবালেন হাতের আঙুল দিয়ে পানি বের হচ্ছে সমানে 1400 সাহাবী সব পানি খেয়ে আলহামদুলিল্লাহ তার সারাম হয়ে গেলেন পানির অভাব হলো না এমনি করে বহু মুজিজা তার জীবনে আছে কিন্তু তার মৃত্যুর পর্যন্ত এগুলো ছিল মৃত্যুর পরে কিন্তু এসব মুজিজা আর নাই আছে শুধু কোরআন এবং হাদিস আর সব বিলুপ্তি ঘটে গেছে আমরা তার মধ্যে বাছাই করে করে কতগুলো কথা আপনাদের সামনে পেশ করব প্রথমে বলবো কোরআন হচ্ছে আসমানি তার বার্তা টেলিগ্রাম যদি আসে টেলিগ্রাম কিন্তু দেখা যায় না এই যে রেডিওতে কথা আসে ধরা যায় নাকি ওই যে আমেরিকার প্রেসিডেন্ট বক্তব্য করছেন ওনার রাজধানীতে বাংলাদেশে বসে আমরা শুনছি বা দেখছি দেখা যায় না শোনা যায় না কোরআন এসেছে আসমান থেকে দুনিয়াতে রসুলের মাধ্যমে কেউ দেখেনি রসুলকে আমরা দেখেছি কোরআন নজরুলের সময় তার অবস্থা কেমন দাঁড়াতো এই জন্য এটাকে আমরা বলবো আসমানি তার বার্তা কোরআনের প্রধান পরিচয় হচ্ছে এটা কালামুল্লাহ এটা আল্লাহর কালাম এই একটা নুকতা হরফ পর্যন্ত মানুষের কালাম নয় এটা বিশ্বাস করা যথেষ্ট কারণ আছে বহু চেষ্টা করেছে সবাই কিন্তু প্রমাণ করতে পারে নাই যখন আল্লাহ নবীর সামনে চ্যালেঞ্জ আসলো তখন পর পর চারটি আয়াত নাজিল হয়েছে মক্কী জীবনে ফাতু বিসুরাতিন মিসলি কোরআনের মতো একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আস মক্কার জ্ঞানী সমাজ ব্যর্থ হল আবার বলালো কুল ফাতু বি আশরি সুওয়ারিন মিসলি 10টা সূরা বানিয়ে নিয়ে আস আবার বলালো ওয়ালা ইন ইস্তামাতুল কুল লা ইন ইস্তামাতুল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বি মিসলি হাদাল কোরআন লা ইয়াতু বি মিসলি ইনসান এবং জিন সকলে মিলে তোমরা একটা কোরআন বানিয়ে নিয়ে আসো পারেন কেন আবার বলা হলো কুল ফাতু বি কিতাব মিন ইনদিল্লাহ তোমরা আল্লাহর কাছ থেকে এরকম একটা কিতাব নিয়ে আসো ব্যর্থ হলো পারল না মক্কি জীবনে চারটি চ্যালেঞ্জের আয়াত নাজিল হওয়া সত্ত্বেও মক্কার পণ্ডিতরা একটি আয়াতও তারা তৈরি করতে পারেনি এবার তিনি মদিনায় এলেন এখানে ইহুদি নাসারার বড় বড় পণ্ডিত সব তাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হলো ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বি সূরাতিন মিন মিসলি ফাদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন এটা সূরা বাকারা শুরু দিকে আপনারা জানেন সূরা বাকারা কিন্তু মদিনায় নাযিল হয়েছে এটা ইহুদি নাসারাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ হলো তাহলে কোরআনে পাঁচটা চ্যালেঞ্জ আছে দুনিয়ার মানুষ কোরআন শুনে মাথা নত করেছে কেউ পারে না কোরআনের প্রতিটি আয়াতই মুজিজা এটা কালামুল্লাহ হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার ভাষাটাই বলে দিই ইন্না কুল্লা সূরাতিন মিনাল কোরআন মুজিজাতুন লা ইস্তাতিউল বাশারু মুআরাদাতাহা কোরআনের প্রতিটি সূরাই এক একটি মুজিজা মানুষের সাধ্য নাই এর মোকাবেলা করা এই যে আলিফ লাম মিম নুন কাফ সাদ ইয়াসিন আমরা বলি না এগুলা এগুলো অর্থ আছে আপনারা বলবেন তো অনর্থ কথা কেন কোরআনে আছে এর কারণ আছে সেযুগের পণ্ডিতরা সব কথা বলতো না ছোট ছোট একটা অংশ বলতো খণ্ড কালাম বলতো বলে তারা পাণ্ডিত্য দাবি করতো আর সেজন্য এই খণ্ডাকৃতির এই সমস্ত মুকাত্তাআত বলা হুরুফে মুকাত্তাআত নাযিল করা হলো যে ছোট্ট একটি ইঙ্গিত বহ বর্ণ বলা হচ্ছে কিন্তু ওর মধ্যে বাক্য লুকিয়ে থাকে
তাহলে নাযিল হলো ইয়াসিন আলিফ লাম মিম নুন ইত্যাদি নাযিল হয়ে গেল কাফেররা হতবাক হয়ে গেল জবাব দিতে পারলো না হ্যাঁ এই 14টা হুরুফ মুকাত্তাতে একসাথে করলে একটা বাক্য তৈরি করা সম্ভব ইবনু কাসির বলেন নসু হাকিমিন কাতিন লাহু সিররুন কি এমন একটি মহা বিজ্ঞানীর সূক্ষ্মদর্শী মহান সত্তার পাঠানো নস বর্ণনা যার মধ্যে তাৎপর্য সূক্ষ্ম তাৎপর্য সমূহ নিহিত আছে তিনি বাক্যা গ্রাম আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন প্রথম বক্তব্য হলো এটা কালামুল্লাহ এটা মানুষের কালাম নয় এটা আল্লাহর কালাম 23 বছরের নবুয়ত জীবনের বাকে বাকে আসমানে তার বার্তা হিসেবে কোরআন নাযিল হয়েছে এই আয়াতটা দেখেই উনি বললেন সর্বনাশ এই আয়াত কোত্থেকে আসলো আমি আজ থেকে কবিতা লেখা বন্ধ করে দিলাম কারণ এটা কখনো মানুষের কালাম নয় আমরা তো সবসময় ইন্নাতানা কাল কথা পড়ি কিন্তু আমরা কি এর ভিতরে খবর রাখি যে কি তাৎপর্যের নিহিত আছে এর মধ্যে কি বাক্যালঙ্কার আছে এর মধ্যে কি শব্দ শৈলী আছে এগুলো আমরা কেউ জানি না ওমর ফারুক শুনলেন যে লবিদ ইবনে রবিয়া কবিতা লেখা বন্ধ করে দিয়েছে তাকে তিনি রাজ দরবারে ডাকালেন বলে হে লবি আপনি কেন কবিতা বলছেন না তিনি বললেন যখন থেকে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান আমি পড়তে শুরু করেছি তখন থেকে আমি কবিতা লেখা বন্ধ করেছি কারণ কোরআনের ইলোকেন্স কোরআনের অলঙ্কারের সামনে আমার কাব্যালঙ্কার নিষ্প্রভ হয়ে যাচ্ছে এজন্য আমি আর কবিতা লিখি না বলে সুবহানাল্লাহ এই কবিতা লেখেন কোরআনে প্রথম বিষয়টি হলো কালামুল্লাহ দ্বিতীয় বিষয়টি হলো এর অলঙ্কার সমৃদ্ধ বাক্য সম্ভার তৃতীয় বিষয়টি হলো কোরআনের অপরিবর্তনীয়তা কোরআন যা এসেছে এটা কোনো পরিবর্তন হয় না অর্থাৎ এটা চিরন্তন সত্য এই চিরন্তন সত্য কোন গ্রন্থ দুনিয়াতে নাই কোরআনের বহু কিছু মিথ্যা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কেউ কোনো মিথ্যা প্রমাণ করতে পারেনি আপনারা হয়তো শুনে থাকবেন যে কোরআনে একটা আয়াত আছে সূরা ইউনুস 92 নম্বর আয়াতে 92 যে সেখানে বলা হয়েছে আলিয়ামান উনাজ্জিকা বিমাদানিকা হে ফিরাউন তোমার দেহকে আমি আজকে নাজাত দিয়ে দিলাম পোকায় খাবে না কিছুই হবে না এটা তো কোনো আয়াতের লিন্নাস তুমি বিশ্ব মানবতার জন্য আয়াত হিসেবে নিদর্শন হিসেবে থাকবে কি হলো তখন আমাদের বৈজ্ঞানিক ভাইরে বললেন যে কোরআনের এই আয়াতটা মিথ্যা কেন মিথ্যা যে মানুষ মরে গেলে তো পচবেই পোকা তো খাবেই আর ফেরাউন মরবে এসে পচবে না খাবে না এটা কোন কথা হলো তারা সন্দেহের মধ্যে ছিলেন কিন্তু না আল্লাহ তাদের সন্দেহ দূর করে দিলেন 100 বছর আগে 1908 সালে ওই যারা অবিশ্বাস করেছিল তাদের মাধ্যমেই অর্থাৎ ব্রিটিশ বিজ্ঞানীদের মাধ্যমেই ফেরাউনের লাশ খুঁজে পাওয়া গেল তারা যাচাই বাছাই করে নিশ্চিত হয়ে বললেন এটা হলো মুসার সেই ফেরাউনের লাশ বলুন আলহামদুলিল্লাহ এতদিন পরে প্রমাণ পরে এখন সব চুপ হয়ে গেছে কোরআনের কোন বিষয়ে আর মিথ্যা প্রমাণ করার সুযোগ নাই এর বৈজ্ঞানিক তত্ত্ব সম্পর্কে বলতে গেলে আলাদা একটা সাবজেক্টে চলে যেতে হবে সেদিকে আমি যাব না বর্তমান যুগে যত বিষয়গুলো আমাদের সামনে আসছে সকল বিষয়ের মূল রুট কিন্তু কোরআনের মধ্যেই আছে আর এই জন্য কোরআনকে বলা হয়েছিল অপরিবর্তনীয় দ্বিতীয় হলো কোরআনের বিশ্বময়তা বিশ্বের সকল মানুষের জন্য কোরআন কাজ করে কোরআন কোন একটা সেক্ট বা কোন সম্প্রদায়ের জন্য নয় কোরআন নাযিল হয়েছে বিশ্ব মানবতার জন্য এসেছে কার কাছ থেকে বিশ্ব পালক আল্লাহর পক্ষ থেকে
আর এসেছে কার মাধ্যমে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে কোরআন হচ্ছে বিশ্ব গ্রন্থ রাসূল হচ্ছেন বিশ্ব নবী কোরআনের প্রেরক হচ্ছেন বিশ্ব পালক আহলে হাদিস আন্দোলন তাই বিশ্ব মানবতার মুক্তি আন্দোলন বলুন আলহামদুলিল্লাহ আমাদের সামনে কোরআন এবং হাদিসের আলো ব্যতীত অন্য কিছুই নাই যেদিন কোরআন নাযিল হয়েছিল সেদিন তার শ্রোতা ছিলেন একজন মহিয়সী নারী তিনি কে বলতে পারেন খাদিজা আব্দুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেউ সাক্ষী ছিল না রাসূল যখন এলেন গারে হেরা থেকে ভয়ে কাঁপতে কাঁপতে বলতেন জাম্মিলুনি জাম্মিলুনি হে খাদিজা আমাকে শিগগির চাদর মুড়ি দাও ভয়ে কাঁপছেন জিবরিল তাকে বুকে বুক মিলেছে ভয় তো কাঁপতেই হবে কি হয়েছে আপনার বলে আমার পুরো এই নাজিল হয়েছে বিসমিল্লাহির রাব্বিকাল লাযী খালাক ইত্যাদি খাদিজা বললেন কোশ্চিন কেন আল্লাহ আপনাকে অবদস্থ করবেন না আপনি বিধবা নারীদের আশ্রয়স্থল আপনি গরিবের সাহায্যকারী আপনি আত্মতা সম্পর্ক রক্ষাকারী আপনি মানুষের সবসময় ভালো কথা শুনিয়ে থাকেন কখনো খারাপ কথা বলেন না আল্লাহ কখনো আপনাকে অবদস্থ করতে পারে না কখনো জিন ভূত আপনার কাছে ডিস্টার্ব করে নাই চলুন ভয়ের কোনো কারণ নাই আমার চাচাত ভাই ওরাকাবান নওফেল তিনি ইঞ্জিলের অত্যন্ত জ্ঞানী পণ্ডিত মানুষ তার কাছে চলে যায় তার কাছে গেলেন বুড়া মানুষ বলে কি হয়েছে খাদিজা বলে দেখো তোমার এই ভাই এই কি এক নাজিল হয়েছে তার উপরে এখন এসব বলতেছে যে ইকরা বিসমিল্লাহির রাব্বিকাল লাযী খালাক দিবেন এসব কোনো কথাই বলেনি এখন এসব বলতেছে এখন ভয় পেয়ে গেছে না জানি কি জিনিস ভিতরে ধরলো নাকি ওরা কেবল নফল বললে সেটা দেখো এ তো সেই নামুস যা একসময় মুসার কাছে এসেছিল এ অন্য কেউ না এটা জিবরিল তবে হ্যাঁ শুনে দেখো এই ফেরেশতা যার কাছেই নাজিল হয়েছে সেই ব্যক্তি ইল্লা উদিয়া সেই ব্যক্তি শত্রুতার মোকাবেলা করতে হয়েছে বাধ্য হয়ে তাকে পৃথিবী যার কাছে এই ফেরেশতা গেছে সেই ব্যক্তি পৃথিবীর মানুষের কাছে অপ্রান্ত হয়ে গেছে তো শুনে রাখো মুহাম্মদ যেদিন তোমার কওমের লোকেরা তোমাকে মক্কা থেকে বহিষ্কার করবে সেদিন যদি আমি বেঁচে থাকি আমি তোমাকে সাধ্যমতো সাহায্য করব মুহাম্মদ বললেন কেন আমাকে তাড়িয়ে দেবে আওয়াম খরাজিয়া হম ওরা কি আমাকে বের করে দিবে হ্যাঁ অবশ্যই বের করে দিবে কোরআন সহ্য করার ক্ষমতা স্বার্থপর দুনিয়াদার মানুষের নাই অর্থাৎ তোমাকে একদিন বহিষ্কার করবেই ওরা শুরু করেন এইভাবে তাহলে এই সময় সাক্ষী একমাত্র একজন মহিলা পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবতী মহিলা তিনি ছিলেন যিনি আল্লাহ রসুলের ঘরের বউ ছিলেন তিনি প্রথম কোরআন শুনলেন